আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক টনসেল অপারেশনের পরে কতদিন পর্যন্ত গলা ব্যথা হতে পারে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব টনসেল অপারেশনের যে কতগুলো পদ্ধতি আছে সমস্ত পদ্ধতিতেই গলা ব্যথা হয়েই থাকে এটি খুবই একটা কমন ইস্যু আর টনসেল অপারেশনের পরে সাধারণত এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত গলা ব্যথা থাকে গলা ব্যথাটি শুরু থেকে আস্তে আস্তে বাড়তে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে এটি কমতে থাকে দুই সপ্তাহ পরে ইউজুয়ালি কোনো ধরনের গলা ব্যথা থাকে না তো সুতরাং অপারেশনের পরবর্তীতে আপনার চিকিৎসক যে সমস্ত ব্যথানাশক ওষুধ দিবেন বা পায়খানা রাস্তায় সাফজুট্রি নেওয়ার জন্য পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী চলবেন ইনশাল্লাহ তালা দুই সপ্তাহের মধ্যেই আপনার গলা ব্যথা ভালো হয়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি